রাত পোহালেই 23 জানুয়ারি, এর দুদিন পরেই 26 জানুয়ারি। রাজধানীর বিভিন্ন দোকানগুলিতে জাতীয় পতাকার মজুত ভান্ডার। জাতীয় পতাকা আহরণের জন্য সর্বসাধারণের বিশেষ উৎসব, তবে বাধ সেধেছে সেই করোনা পরিস্থিতি। হাতে আর মাত্র কিছু সময় বাকি, অর্থাৎ রাত পোহালেই 23 জানুয়ারি, দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মজয়ন্তী। নেতাজির জন্মজয়ন্তীতে পরম্পরাগতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, অনুষ্ঠিত হয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। 23 জানুয়ারির ঠিক দুদিন পরেই 26 জানুয়ারি, অর্থাৎ 73তম প্রজাতন্ত্র দিবস। এই দিনটিতেও গোটা দেশে যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সেই সাথে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি প্রতিপালন করা হয়। 23 জানুয়ারি ও 26 জানুয়ারি এই দুটি বিশেষ দিনে বিভিন্ন অফিস আদালত, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন সহ বাড়িঘরেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ব্যবসায়ীরা বিভিন্ন ছোট বড় আকৃতির জাতীয় পতাকা দোকানে মজুত করেন ক্রেতাদের উদ্দেশ্যে বিক্রি করার উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই এই দুটি বিশেষ দিন বাজার থেকে জাতীয় পতাকা আহরণ করার জন্য ক্রেতারা বাজারগুলিতে ভিড় জমান। তবে এবছর ব্যবসায়ীদের ব্যবসা মন্দার মধ্যে দিয়ে কাটছে, এর এক এবং অন্যতম কারণ মারণ ব্যাধি করোনার সংক্রমণ জনিত পরিস্থিতি। গত বছর কেমন ছিল? তেমন একটা না, মোটামুটি। এবারও খুব বেশি একটা, আচ্ছা একবার নিলে তো জায়গা পাচ্ছ বছর। আচ্ছা দাম টাম কি কিছু বাড়িয়েছে? দাম কি বাড়িয়েছে? না রে, ঠিকই আছে। ১৫ আগস্টে যেরকম লাস্ট 15 আগস্টে যখন 2021-এর 15 আগস্টে ভালো সেল ছিল, কিন্তু এখন আর এইবার এই বছরের কোভিডের জন্য সেরকম সেল নেই লেগে। রাজধানীর অপর এক ব্যবসায়ী জানান, কলকাতা, দিল্লি ইত্যাদি বড় বড় শহর থেকে জাতীয় পতাকা ব্যবসায়ীরা রাজ্যে আমদানি করে, ফলে স্বাভাবিকভাবেই মূল্য বিগত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কালকে 23 জানুয়ারি, বুধবারে 26 জানুয়ারি, আমরা তো তুললাম, দেখি কি হয়। গাড়ি ভাড়া বাড়ছে, সব মিল্লা খরচ বেশি, একটু বাড়ছে। 120-150 টাকা, 150 টাকা, 250 টাকা, 300 টাকা, এই দামের আছে, ছুটির আছে। আচ্ছা এগুলো ত্রিপুরা থেকে তো আপনার কোনো জায়গাতে ক্রয় করা হয় না? আপনাদের না, দিল্লি, কলকাতা, ত্রিপুরাতে কিনে অবস্থ না, বেচে অবস্থ। প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশের সাথে রাজ্যেও করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে রাজ্য প্রশাসন বিভিন্ন নির্দেশ জারি করেছে, করোনা স্বাস্থ্যবিধি মান্য করার আহ্বান জানিয়েছে, ভিড় এড়িয়ে চলার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই 23 জানুয়ারি ও 26 জানুয়ারি প্রথাগতভাবে প্রতিপালন করা হলেও পূর্বের ন্যায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি বাতিল হওয়ার কারণে সংশ্লিষ্ট বিশেষ দিনগুলির আনন্দ যে সর্বসাধারণ প্রাণ ভরে উপভোগ করতে পারবে না, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।